ঈদ যাত্রায় মুন্সিগঞ্জের শিমুলিয়ায় আজও উপচে পড়া ভিড়। পারাপারের অপেক্ষায় কয়েক হাজার মানুষ। জনস্রোত ঠেকাতে বিজিবি মোতায়েন, মহাসড়কে যানবাহনের চাপ। বেগম জিয়ার বিদেশি চিকিৎসার বিষয়ে আইন মন্ত্রণালয়ের মতামত পৌঁছেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে। প্রায় এক মাস পর করোনা নেগেটিভ বিএনপি নেত্রী। দেশে ভারতীয় ভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়লে ভেঙে পড়তে পারে স্বাস্থ্য ব্যবস্থা। তৃতীয় ঢেউয়ের শঙ্কা, ভাইরাসের প্রকৃতি বুঝে ব্যবস্থা নেয়ার তাগিদ। সময় সংবাদের সঙ্গে আছি আমি নাবিলা সোহার। সরকারি সব নিষেধাজ্ঞা আর নজরদারি উপেক্ষা করে আজও ফেরিঘাটে ঈদ যাত্রায় ঘরমুখী মানুষের ঢল নেমেছে। ভোরের আলো না ফুটতেই পারাপারের অপেক্ষায় ঘাটে জড়ো হন হাজার হাজার মানুষ। জরুরি সেবার পরিবহন ফেরিঘাটে ভিড়তেই হুমড়ি খেয়ে পড়েন। পুলিশের বাধা আর বিজিবির নজরদারি কোনো কিছুই গতিরোধ করতে পারছে না। শিশু কিংবা বয়স্কদের নিয়ে যেভাবে পারছেন উঠছেন ফেরিতে। যাত্রী কিংবা পরিজন নিয়ে মোটর সাইকেলেও পারাপারের চেষ্টা করছে কেউ কেউ। এদিকে ঘাট এলাকায় পরিস্থিতি নিয়ন্ত্রণে বিজিবি সহ আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী মোতায়েন করেও সামাজিক দূরত্ব কিংবা স্বাস্থ্যবিধি মানানো যাচ্ছে না। তো বাবা মা সবাই গ্রামে, তো ওই উপক্ষে তো আমাদের যেতে হবে। টাকা সব না খাই এখনো যাইতাম না, এত টাকা খরচা করে যাওয়ার কোনো প্রশ্ন আসে না। আমার বাবার কারণে আমি দেশে যাইতেছি এখন। আদার আদার মানুষ আছে সবাই, যাতে আমরা দেশে যাইতে পারি। দুই একটা ফেরি যাতে চালু হোক, গাড়ি ঘোড়া বন্ধ রেখে ওদিকে দোকানপাট সব কিছুই এখন সরকার কি সিদ্ধান্ত নিয়েছে আমরা জানি না। এই মুহূর্তে মুন্সিগঞ্জের শিমুলিয়া ঘাটে আছেন সহকর্মী নাসরুদ্দিন উজ্জ্বল। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। উজ্জ্বল, সোহার, ঈদে ঘরমুখ মানুষের ঢল কিন্তু বেড়েই চলেছে মুন্সিগঞ্জের শিমুলিয়া ঘাটে। বিজিবির দুটি কঠোর চেকপোস্ট গলিয়ে কিন্তু হাজার হাজার মানুষ এই ঘাটে এসছেন, এবং এই কিছুক্ষণ আগে, মাত্র এক মিনিট আগে, এই যে তিন নম্বর ঘাট, এখান থেকে ফেরি শাহপ্রান্ত ছেড়ে গেছে, যেখানে হুমড়ি খেয়ে পড়ে যাত্রীরা। অন্তত 5000 যাত্রী নিয়ে কিন্তু মাত্র ছেড়ে গেল ফেরিটি। এর আগে যে সকালে ফেরি ফরিদপুর ছেড়ে গেছে সেখানেও কিন্তু একই চিত্র ছিল, এবং ওপার থেকে যে বাংলাবাজার মাদারীপুরে সেখান থেকে অ্যাম্বুলেন্স দিয়ে কিছুক্ষণ আগে ফেরি কুঞ্জলতা এখানে এসে নোঙর করেছে। তো এই ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে পুরোপুরি। এই বিআইডব্লিউটিসি বলছে যে রাতভর তাদের 15টি ফেরিতে কিন্তু পারাপার চলেছে, পণ্যবাহী ট্রাক সহ নানা রকম সেবা মূলক যে যানবাহন গুলো আছে সেগুলোকে তারা পার করেছেন। কিন্তু এই যে সকাল 6টা থেকে কিন্তু কোন রকম আর ফেরি চলাচল বন্ধ রেখে ফেরিগুলোকে মাছ ধরতে নিয়ে নোঙর করে রাখা হয়। কিন্তু প্রবল চাপ, যাত্রী চাপ থাকার পরে এবং কিছু অ্যাম্বুলেন্স পার করতে গিয়ে কিন্তু এই যাত্রীদেরকে পার করে দেওয়া হচ্ছে। এবং জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মনিরুজ্জামান তালুকদার বলেছেন যে দুই প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে এই যে ঈদে ঘরমুখ মানুষ তাদের এই ঢল থামানোর জন্য। একটি চেকপোস্ট কিন্তু বসানো হয়েছে শিমুলিয়া ফেরিঘাটের একটু সামনে যে মোড়টি রয়েছে, সে মোড়ে তারা কঠোরভাবে সেখানে কিন্তু সকল ধরনের যে যানবাহন সেদিকে আটকে দেওয়া হচ্ছে, এবং অ্যাম্বুলেন্স এবং কিছু পণ্যবাহী ট্রাককে ছাড়া হচ্ছে। এবং অনেকে কিন্তু সেই চেকপোস্টের অদূরে গাড়ি রেখে পায়ে হেঁটে এই ফেরিঘাটে আসবার চেষ্টা করছেন, তাদেরকেও কিন্তু পুশব্যাক করা হচ্ছে। তারপর কিন্তু নানা প্রান্ত দিয়ে মানুষ আর মানুষ আসছে এখানে। এই যে গ্রীষ্মের যে প্রখর তাপ বাড়ছে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে, এর মধ্যে কিন্তু ঘাটে চারিদিকে লোকে ভরে গেছে। এবং এই ফেরিঘাটের আশপাশ এলাকায় যে কয়টি জায়গা রয়েছে সেখানে কিন্তু জেলে নৌকা এবং ট্রলার সহ নানা রকম যাত্রীরা কিন্তু পারাপারের চেষ্টা করছে। এই নৌ পুলিশ কিন্তু এ পর্যন্ত 8টি এরকম ট্রলার আটক করেছে, এবং কোনোভাবে কিন্তু যাত্রীদেরকে থামানো যাচ্ছে না। এবং যে ধলেশ্বরী সেতুর পাশে যে সিরাজদিখানে কুচিয়ামর আছে সেখানেও কিন্তু বিজিবির একটি চেকপোস্ট রয়েছে, সেখান থেকেও কিন্তু যানবাহনকে ফিরিয়ে দেওয়া হচ্ছে। তারপরে ঈদে ঘরমুখ মানুষের এই ঢল অব্যাহত রয়েছে, করোনার ঝুঁকি নিয়ে তারা পার হওয়ার চেষ্টা করছে। এই ছিল এই শিমুলিয়াঘাটের সর্বশেষ। সোহার, মুন্সিগঞ্জের শিমুলিয়াঘাট এলাকা থেকে ঘরমুখী মানুষের ঢল সম্পর্কে জানাচ্ছিলেন সহকর্মী নাসরুদ্দিন উজ্জ্বল। এদিকে নিষেধাজ্ঞা অমান্য করে রাতে ঝুঁকি নিয়ে ট্রাকে করে ঈদ করতে রাজধানী ছাড়তে দেখা যায় নগরবাসীকে। দূরপাল্লার বাসও চলাচল করেছে বিভিন্ন রুটে, কয়েকগুণ অতিরিক্ত ভাড়ায় যাত্রী নিয়ে ছেড়ে যায় গন্তব্যে। প্রিয়জনের সাথে ঈদ উদযাপন করতেই হবে,
দিনে ফেরি চলাচল বন্ধ, তাই রাতে সড়কে ঘরে ফেরা মানুষের ভিড়। গাবতলি থেকে কোনো প্রকার দূরপাল্লার পরিবহন না গেলেও ব্রিজ পার হলেই প্রস্তুত ট্রাক। জীবনের ঝুঁকি নিয়েই চেপে বসেছেন সাধারণ মানুষ। শুধু ট্রাকই নয়, রাতে রাজধানীর একটু বাইরে গেলে দেখা মেলে দূরপাল্লার বাসের। সরকারের কঠোর বিধিনিষেধ থাকলেও যাত্রী নিয়ে বাস ছেড়ে যাচ্ছে বিভিন্ন জেলার উদ্দেশ্যে। পুলিশ ধরলে তো গাড়ি এই জায়গায় থাকবে, আপনারা তো নিজেরাই দেখতেছেন যে সাইড থেকে একটা গাড়ি গেল, দূরপাল্লার গাড়ি গেল, তার আগে আরো একটা গেছে। এই আমগো উপায় নিয়ে যাবো, মানিক স্পন্দ আমরা যাবো, তারপরে আবার অন্তে গাড়ি আছে, নীলাচল গাড়ি আছে পারে। বাংলাদেশের কোথাও তো লকডাউনের কোনো বালাই নাই, কোনো কোনো জায়গায় লকডাউন আছে। আপনি নিউ মার্কেট যান, অবস্থা দেখেন। আমাদের তো সব বন্ধ, ক্যাম্পাস বন্ধ, তো আমরা এখান থেকে কি করবো, ফ্যামিলি তো আছে। ট্রিট করতে যেতেছি, হয়তো দেখা গেলে আমরা কষ্ট করে যেতেছি, মেয়ে ছেলে পিলাকে তো খাওয়াটা তো দেওয়া লাগবে। সড়কে পরিবহন সংকটে বেড়েছে দালাল চক্র। ট্রাকে বা মাইক্রোবাসে তুলে দেওয়ার বিনিময়ে আদায় করছে টাকা। অন্যদিকে ব্যক্তিগত গাড়ি, কখনো কখনো সরকারি দপ্তরের স্টিকার লাগিয়ে মাইক্রোবাসে করে যাত্রী পরিবহন করা হচ্ছে। কয়েক গুণ অতিরিক্ত ভাড়া নিয়ে রাজধানী ছাড়ছে এসব পরিবহন, সেখানেও নেই স্বাস্থ্যবিধি। মাল তো রাইখে যায় ঢাকায়, তখন গাড়িটা খালি যায়, তখন যদি একজন নিতে পারি 500 টাকা হইলো। এই এর আগের টাকা যে এই বিদেশি ভরে না 500 টাকা হলো এমন ভাবে যে ছি যাতে যাতে করে মনে করেন যে মানুষ এত হরানি যা বলার ভাষা নাই। সড়কে বিভিন্ন পয়েন্টে আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা। যাত্রী নিয়ে ঢাকা ছাড়ার সময় কিছু কিছু পরিবহনকে নেওয়া হচ্ছে আইনের আওতায়। গণপরিবহন চলতেছে না, এই সুবিধাটা নিচ্ছে, অ্যাডভান্স নিচ্ছে যে আপনার হাইয়েস্ট প্রাইভেট কার, স্বাস্থ্যবিধির তোয়াক্কা না করেই যাত্রী ওঠানামা করছে, ব্যবস্থা নিচ্ছে, কিছু গাড়ি ডাম্পিং গেছে। গত বৃহস্পতিবার মহানগরের ভেতরে গণপরিবহন চালু হলেও বন্ধ রাখা হয় দূরপাল্লার পরিবহন। সাদাত রহমতুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। ঢাকা থেকে উত্তরবঙ্গমুখী বিভিন্ন যানবাহনের চাপ বেড়েছে মহাসড়কে। এই মুহূর্তে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম সংযোগ সড়কে আছেন সহকর্মী রিঙ্কু কুণ্ডু, সরাসরি চলে যাচ্ছি তার কাছে। রিঙ্কু, সোহার, বেলা বাড়ার সাথে সাথে কিন্তু ঈদে ঘরমুখ মানুষের চাপ বাড়ছে। আমরা ভোর থেকে আছি বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের এক কোয়ার্টার মোড় এলাকায়, এবং আমরা ভোর থেকে দেখছি যে বিভিন্ন যানবাহনে করে, যেহেতু গণপরিবহন অর্থাৎ যাত্রীবাহী বাস চলাচল কিন্তু বন্ধ রয়েছে, সেই ক্ষেত্রে ঢাকা থেকে উত্তরবঙ্গ গ্রামে যে সকল যাত্রী রয়েছে তারা কিন্তু ট্রাক, মাইক্রোবাস, প্রাইভেট কার এবং মোটরসাইকেলে কিন্তু তারা আসলে বাড়ি ফিরছে। আমরা সকাল থেকে দেখছি যে তারা কিন্তু আসলে অনেকটা ঝুঁকি নিয়ে, কারণ আমরা একটা দেখেছি যে মোটরসাইকেলে কিন্তু 3-4 জনও কিন্তু আসলে উঠছে, উঠে পারাপার হচ্ছে। এবং এই যে সিরাজগঞ্জের এই কোড্ডার মোড় এলাকায় সকাল থেকে আসলে গাড়ির চাপ বাড়ছে, এবং বেলা যতই বাড়ছে ততই কিন্তু আসলে গাড়ির সংখ্যা আমরা দেখতে পাচ্ছি। পাশাপাশি দুই একটি যাত্রীবাহী বাস চলাচলও কিন্তু আমরা দেখতে পেয়েছি। আমরা আপনাকে একটু জানিয়ে রাখি যে এই যে সিরাজগঞ্জের এই কোড্ডার মোড় এলাকায় এখানে কিন্তু আমরা দেখছি সকাল থেকেই এই যে মাইক্রোবাস এবং কার এইগুলো কিন্তু আসলে গণপরিবহনের রূপ নিয়েছে, এবং প্রতিটি গাড়িতে কিন্তু 10 থেকে 12 জন, কোনো কোনো গাড়িতে 15 জন করে নিয়ে কিন্তু গন্তব্যের উদ্দেশ্যে যাচ্ছে। আমরা দেখেছি যে বিশেষ করে ঢাকা বগুড়া এই যে মহাসড়কের যেটি রয়েছে সেগুলো কিন্তু বগুড়া, রংপুর এবং গাইবান্ধার যাত্রীরা কিন্তু রয়েছে, এবং ট্রাক যেগুলো রয়েছে ট্রাকেও কিন্তু আসলে যাত্রী পারাপার হচ্ছে, ট্রাকের কেবিনে বা ডেকে অনেক যাত্রী কিন্তু তারা পারাপার হচ্ছে, সেই ক্ষেত্রে অনেকটা ঝুঁকি রয়েছে। এবং স্বাস্থ্যবিধির কথা যদি বলি সেখানে কিন্তু স্বাস্থ্যবিধি কোনো বালাই নেই বললে চলে, এবং যানজটের অতিরিক্ত গাড়ি আসলে এই নিয়ন্ত্রণে মহাসড়কের বেশ কয়েকটি পয়েন্টে কিন্তু হাইওয়ে পুলিশ, বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানা পুলিশ এবং জেলা পুলিশের বেশ কয়েকটি টিম কাজ করছে, এবং এখানে অবৈধ যে সকল আসলে এই যে অবৈধ উপায়ে যে সকল যানবাহন যাচ্ছে তারা কিন্তু সেগুলো কিন্তু আসলে বাধা প্রদান ছাড়াই নির্বিঘ্নে চলাচল করছে, এবং এইগুলোতে আসলে যাত্রীরা নির্বিঘ্নে তারা বাড়ি ফিরছে। তো এক কথায় বলা যায় যে বেলা বাড়ার সাথে সাথে এই সকল পরিবহনের সংখ্যা বাড়ছে, এবং এখানে অনেকটা ঝুঁকি নিয়ে মানুষ পারাপার হচ্ছে। তো এই ছিল সিরাজগঞ্জের মহাসড়কের সর্বশেষ খবর। সোহার, ঢাকা থেকে উত্তরবঙ্গমুখী বিভিন্ন যানবাহনের চাপ বেড়েছে মহাসড়কে, আর সেই খবর জানাতে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম সংযোগ সড়ক থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী রিঙ্কু কুণ্ডু। অন্য প্রসঙ্গ, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার আবেদনের বিষয়ে মতামত দিয়েছে আইন মন্ত্রণালয়। সকালে মতামতের কপি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পৌঁছেছে, তবে আইন মন্ত্রণালয় বেগম জিয়ার বিদেশে চিকিৎসা বিষয়ে কী মতামত দিয়েছে তা এখনও জানা যায়নি। গত বুধবার রাতে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আবেদন করে বেগম জিয়ার ভাই শামীম ইস্কান্দার, এরপর আবেদনের আইনি দিক পর্যালোচনার জন্য আইন মন্ত্রণালয়ে পাঠায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এর 3 দিন পর আজ মতামত দিল আইন মন্ত্রণালয়। এদিকে এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বেগম জিয়ার শারীরিক অবস্থা একটু ভালো বলে গতকাল জানিয়েছিলেন তার চিকিৎসকেরা।
এছাড়া তৃতীয় দফা টেস্টে তার করোনা রিপোর্ট নেগেটিভ আসে। এখনও গবেষণার পর্যায়ে থাকা করোনার ভারতীয় ধরন তরুণদের জন্য মারাত্মক সংক্রামক, দ্রুত অবনতি ঘটাচ্ছে রোগীর। বিশেষজ্ঞরা বলছেন, ব্যাপকভাবে ছড়িয়ে পড়লে দেশের তৃতীয় ঢেউয়ের শঙ্কা রয়েছে। ভাইরাসের গতি প্রকৃতি বুঝে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নমুনা নিয়ে জিনোম সিকোয়েন্সের ওপর জোর দিচ্ছেন তারা। ফারুক ভুঁইয়া, রবিনের রিপোর্ট। প্রতিনিয়ত রূপ বদলানো করোনা ভাইরাসের ভারতীয় ধরনের হানা এখন দেশেও। ডাবল মিউট্যান্ট হিসেবে পরিচিত পাওয়া এই ধরন শুরু থেকেই বিশেষজ্ঞদের আগ্রহের কেন্দ্রে। এখনও উপসংহারে পৌঁছানোর মতো তথ্য না মেলা ভারতীয় ধরনকে বিবেচনা করা হচ্ছে ভ্যারিয়েন্ট অফ ইন্টারেস্ট হিসেবে। প্রাথমিকভাবে ভারতীয় ভ্যারিয়েন্টকে অধিক সংক্রামক হিসেবেই ধরা হচ্ছে, তাই এর ছড়িয়ে পড়া ঠেকাতে সব ধরনের কৌশল কার্যকর করতে না পারলে দেশে কোভিডের নতুন ঢেউ তৈরি করতে পারে বলে শঙ্কা বিশেষজ্ঞদের। ভেরিয়েন্ট পাওয়াটা এক সময়ের ব্যাপার ছিল, কারণ ভারত থেকে আমাদের বাংলাদেশের অনেক যাত্রী তারা ফিরছেন। ব্রিটেনের বিজ্ঞানীরা বলছে যে এটা সংক্রমণটা দ্রুত ছড়াচ্ছে। ভেরিয়েন্ট হোক বা না হোক, যেহেতু আমাদের প্রতিবেশী দেশে স্থল বেষ্টিত তিন দিকে, সেই দেশে অনেক অংশে সংক্রমণ ছড়াচ্ছে, আমাদের জন্য তো অবশ্যই উদ্বেগজনক। ভারতীয় ভেরিয়েন্ট মৃত্যুটা কম বয়স্কদের মধ্যে বেশি হচ্ছে, যেটা সাউথ আফ্রিকার মতো, মহিলাদের মধ্যে বেশি হচ্ছে। আগের ভেরিয়েন্টটাতে মহিলাদের খুব কম ছিল এবং এই রোগীগুলো খুব তাড়াতাড়ি খারাপ হয়ে যাচ্ছে। তিন চার দিন, পাঁচ দিন, সাত দিনের মধ্যে ওদের অক্সিজেন স্বল্পতা শুরু হয়ে গেছে। ওটার কারণে একটা তৃতীয় ঢেউ আসাটা অসম্ভব নয়। বিশেষজ্ঞরা বলছেন, যারা ভারত থেকে এসেছেন তাদের কঠোর কোয়ারেন্টাইন নিশ্চিত করতে হবে, জোর দিতে হবে রোগী শনাক্তে, পাশাপাশি নতুন এই ধরনের গতি প্রকৃতি নির্ণয়ে দেশের নানা প্রান্ত থেকে নমুনা সংগ্রহ করে ব্যাপক হারে জিনোম সিকোয়েন্সের তাগিদ বিশেষজ্ঞদের। আমাদের জিনোম সিকোয়েন্সিং তেমন হচ্ছেই না এখন, আমাদের এখানে ভারত বেশি দেওয়া দরকার জিনোম সিকোয়েন্সিং এর জন্য, ল্যাবরেটরি বাড়ানো দরকার, লোকবল বাড়ানো দরকার। দেশের ভিতরে সংক্রমণ যদি বেশি মাত্রায় ছড়ায়, এখানে কিন্তু ভেরিয়েন্ট একটা আশঙ্কা আছে, তা যদি আমরা ধরতেই না পারি তাহলে কিন্তু আমাদের হয়তো অনেক স্বাস্থ্যগত পদক্ষেপ নিতে হয়তো আমাদের একটু সমস্যা হবে। টিকা কতটুকু কার্যকরী হচ্ছে সেটাও কিন্তু এই জিনোম সিকোয়েন্সের সাথে জড়িত। বর্তমানে দেশের কোভিড পরিস্থিতি কিছুটা উন্নতির দিকে থাকলেও স্বাস্থ্যবিধির ক্ষেত্রে বিন্দুমাত্র ছাড় দেওয়ার অবকাশ নেই বলছেন বিশেষজ্ঞরা। ফারুক ভুঁইয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। করোনার ভারতীয় ধরন শনাক্তের পর আবারও 14 দিন স্থলপথে ভ্রমণ নিষেধাজ্ঞা জারিসহ সংক্ষিপ্ত করা হয়েছে চেকপোস্ট ইমিগ্রেশন কার্যক্রম। এই মুহূর্তে বেনাপোল বন্দর এলাকায় আছেন সহকর্মী আজিজুল হক, সরাসরি চলে যাচ্ছি তার কাছে। আজিজুল, ধন্যবাদ স্যার আপনাকে। আপনি জানেন ভারতীয় যে করোনার নতুন ধরন ভেরিয়েন্ট, এই ভেরিয়েন্টের ভারতের পাসপোর্ট যাত্রীর মাধ্যমে যে বাংলাদেশে ছড়িয়ে পড়ার যে শঙ্কা ছিল সেটি কিন্তু অবশ্যই বাস্তবে দেখা দিয়েছে। অর্থাৎ আপনাকে যেটি বললি যে গত 13 দিনে ভারত থেকে যে পাসপোর্ট যাত্রীগুলো ফিরেছে তাদের মধ্যে 16 জন করোনা পজিটিভ ছিলেন। এই করোনা পজিটিভ 16 জনকে রাখা হয়েছিল যশোর সদর হাসপাতালের করোনা ইউনিটের রেড জোনে এবং তাদের কিন্তু গতকালকে যে শরীরে নমুনা পরীক্ষা করা হয়েছে, নমুনা পরীক্ষায় কিন্তু দুজন যে করোনা নতুন ধরন যে ভেরিয়েন্ট, এই ভেরিয়েন্ট কিন্তু সংক্রমণ অথবা পাওয়া গেছে। তো সর্বশেষ আমরা আপনাকে যদি বলি যে এই ঘটনার পর থেকে কিন্তু বেনাপোল ইমিগ্রেশনের যে নিরাপত্তা ব্যবস্থা এবং সেটি কিন্তু জোরদার করেছে। অর্থাৎ যে সরকার একটি নির্দেশনা দিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে, সেই নির্দেশনে বলা হয়েছে যে এখন থেকে ইমিগ্রেশনের যে কার্যক্রম সেটি কিন্তু সকাল 8টা থেকে 3টা পর্যন্ত চালু থাকবে। অর্থাৎ কেউ যদি ভারত এবং বাংলাদেশের মধ্যে বিশেষ যে ছাড়পত্র সাতপত্র নিয়ে যাতায়াত করতে চান তাদের কিন্তু অবশ্যই সকাল 8টা থেকে 3টার মধ্যে ইমিগ্রেশনের কার্যক্রম শেষ করতে পারবেন। এছাড়া আপনাকে জানিয়ে রাখি যে যে 14 দিনের ভারতীয় সংক্রমণ, যে ভাইরাসের সংক্রমণ রোধে যে 14 দিনের বর্ডার চেকপোস্ট যে নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল, সেই নিষেধাজ্ঞার 14 দিন পার হওয়ার আগে কিন্তু আবার নতুন করে 14 দিনের সীমান্ত যে বন্ধ, সেই বন্ধের ঘোষণা দিয়েছেন। অর্থাৎ আবারও কিন্তু 14 দিন এই ভারত এবং বাংলাদেশের মধ্যে পাসপোর্ট যাত্রী যে যাতায়াত তা সেটা কিন্তু নতুন করে বন্ধ থাকবে। আমরা কথা বলেছি যশোর জেলা প্রশাসকের সাথে, জেলা প্রশাসক আমাদেরকে জানিয়েছেন যে যেহেতু প্রতিবেশী দেশ ভারতে করোনা সংক্রমণ মারাত্মক আকার ধারণ করেছে, সুতরাং এই সংক্রমণ থেকে রক্ষা পেতে গেলে আমাদের যে স্বাস্থ্যবিধি এবং সরকারি নির্দেশনা সেটি কিন্তু আমাদেরকে মানার প্রতি তিনি আহ্বান জানান। তো এই ছিল বেনাপোল স্থলবন্দর থেকে যে ইমিগ্রেশনের কার্যক্রম আবার নতুন করে 14 দিন বন্ধ এবং যে বিভিন্ন নির্দেশনা দেওয়া হয়েছে তার সর্বশেষ। বেনাপোল বন্দর এলাকা থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী আজিজুল হক। সময় সংবাদের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার।
ঈদ যাত্রায় মুন্সিগঞ্জের শিমুলিয়ায় আজও উপচে পড়া ভিড়। পারাপারের অপেক্ষায় কয়েক হাজার মানুষ। জনস্রোত ঠেকাতে বিজিবি মোতায়েন, মহাসড়কে যানবাহনের চাপ। বেগম জিয়ার বিদেশে চিকিৎসার বিষয়ে আইন মন্ত্রণালয়ের মতামত পৌঁছেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে। প্রায় এক মাস পর করোনা নেগেটিভ বিএনপি নেত্রী। এ ছিল সময় সংবাদে, সঙ্গে থাকুন সময়।